মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার ইয়াসমিন হিয়া ব্লকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ঈদকে সামনে রেখে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি সেটা নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি তার সাথে খুব সহজ একটি পদ্ধতিতে আজকে দেখাবো কাঁঠালের বিছির উপরের যে চামড়াগুলো আছে কিভাবে উঠাবো তো প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি কাঁঠালের বিছিগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি যেন কাটালের বিচিগুলো একদম ডুবে থাকে তারপরে আমি এখানে লেবুর রস দিয়েছি এখানে আমি বড় সাইজের একটি লেবুর টুকরা নিয়েছিলাম লেবুর রসটা দিয়ে এভাবে আমি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম কেউ ছাইলে বেশিক্ষণও রাখতে পারে যতক্ষণ খুশি তো রাখার পরে দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে বিচিগুলোর উপরে গোসা দিতেই কুষাটা উঠে যাচ্ছে এভাবে করে মোটামুটি বিছিগুলো ছিলা যায় আরেকটি পদ্ধতি আছে আমরা যে পাতিল মাঝি তারের যে মাজুনিগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু উঠানো যায় তারের মাজুনি দিয়ে উঠাতে গেলে একটা একটা করে করতে হয় অনেকটা সময়ের ব্যাপার আর বিরক্তও লেগে যাবে তো লেবুর রস দিয়ে অনেকক্ষণ বীজে রাখার পরে মোটামুটি উঠে যাচ্ছে তো বেতার চাইতেও সহজ হবে একটা বোতলের ভিতরে সেটা যে কোনো বোতলেই হতে পারে সেপেনা বা কোক তো আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে আজকে দেখাচ্ছি লেবুর রস দিয়ে যে বিছিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই বোতলের ভিতরে আমি রেখে এখন ভালো করে ঝাঁকি দিয়ে দিব কিছুক্ষণ জাখুনি দিলে দেখা যাবে যে বিছি থেকে কুষাগুলো উঠে যাচ্ছে আমার বাসায় কোনো ধরনের শিল্পাটা নেই বা কোনো ধরনের ধারালো কোনো কিছু নেই যেখানে বিছিগুলো বসে বসে চামড়াগুলো উঠানো যাবে তো এ পদ্ধতিটা আমি করে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটাই কাজে দিয়েছে অনেকটা না ভালোই কাজে দিয়েছে কাঁঠালের বেছি আমি আমার পরিবার সবাই অনেক বেশি পছন্দ করি তো এই পদ্ধতিটা আমার খুবই দরকার ছিল তো মোবাইলে কাটাকাটি করে এই পদ্ধতিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি ট্রাই করেছি ফলাফলও পেয়েছি আমি জানি না এর চাইতে ভালো বা সহজ কোনো সমাধান আছে কি না কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি খুব উপকৃত হব দেখতেই পাচ্ছেন আমি পোতুল থেকে সবগুলো বেচি বের করে ফেলেছি আর বের করার পরের অবস্থা বিচিগুলো যখন বোতল থেকে বের করেছি আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এত সুন্দরভাবে কুষাগুলো উঠে গিয়েছে আর দেখুন কুষাগুলো অনেক বেশি পরিষ্কার হয়েছে এক দুইটা যদি সহ তাকে আর সেটার মধ্যে যদি আঙুল দিয়ে কষা দেওয়া যায় তাহলে কিন্তু আপনি আপনি উঠে যাবে এই যে বোতলের ভিতরটাও আমি দেখিয়ে দিলাম আসলে আমি নিজে ট্রাই করেছি ভাবলাম যে আমি ভিডিও করে ট্রাই করি যদি সফলতা পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর যদি না পেতাম তাহলে কিন্তু শেয়ার করতাম না যাই হোক যাদের কাছে আমার মতো শিল্পাটা নেই বা কাটালের বীজে অনেক বেশি পছন্দ করেন তবে চিল আর ঝামেলার কারণে খেতে পারছেন না এটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে দিবে এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু রাতের বেলা ছিল এখন হচ্ছে সকাল বেলা আজকে যেহেতু রান্না করে অনেক পরিষ্কারের কাজে ব্যস্ত থাকবো সেই সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি রাতে কাটালের বিচি ছিলে রেখেছিলাম সকালে উঠে মাছ দিয়ে রান্না করে ফেলেছি আর এখানে মাংস বসিয়ে দিয়েছি একদিকে মুরগির মাংসটা হতে তা কোনো দিকে রান্নাঘরের পরিষ্কার কাজে লেগে যাই প্রথমেই বড় সড়ো একটি বল নিয়ে নিয়েছি তার মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি আমি এখানে ফুটন্ত গরম পানিটাই দিয়েছি কেউ চাইলে কুসুম গরম পানিটাও দিতে পারে তো দেওয়ার পরে এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে আসলে অনেক কিছুই করা যায় একটি কথা তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এখন এই পানির মধ্যে আমার বাসায় যত ধরনের চামিস আছে বা এই টাইপের যে জিনিসগুলো আছে সবগুলো আমি এখানে ভিজিয়ে রাখব মাসে একবার যদি এভাবে চামিজগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু চামিজগুলো অনেক ছকছক করে দেখতেও ভালো লাগে এক মাস পর পর যদি সম্ভব না হয় বছরে দুইবার করলেও হয় তো সবগুলো জিনিস দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়ি দিচ্ছি আমি খুঁজে খুঁজে বের করছি যে আমার বাসায় আর কি কি আছে এই যে কেঁচিগুলো আছে আমি কেঁচিগুলো দিয়ে দিব। এতে কিন্তু কেঁচিগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যায় আমার রান্নাঘরের কাজে এই তিনটি কেঁচি সবসময় ব্যবহার করা হয় তো অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে সেটাও দিয়ে দিলাম তো সবগুলো দিতে দিতে দেখলাম যে বলের মধ্যে আর ধরছে না পরবর্তীতে কিন্তু আমি একটা বালতির মধ্যে আরও অনেকটা গরম পানি দিয়ে সেটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম বালতির মধ্যে পরবর্তীতে বিমলি কুয়ে অ্যাড করেছিলাম আমার কাছে যে ধরনের চুরিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এখানে কিন্তু আমি গুঁড়া পাউডারও দিয়েছিলাম এভাবে আমি আরও আগেও পরিষ্কার করেছি বিম লিকুইড বা ডিটারজেন্ট পাউডার দুটা থেকে একটা দিলেই হয় কেউ চাইলে ভিনেগার বা বেকিং সোডা দিতে পারেন এটা যার যার ইচ্ছা তবে এতটুকু দিয়ে যেহেতু কাজ হয়ে যাচ্ছে অন্যগুলো ব্যবহার করে অপচয় করার কোনো প্রয়োজন আমি মনে করি না এভাবে ভিজিয়ে রাখার পরে হালকাভাবে মাজুনি দিয়ে গোসা দিলে সকল ধরনের ময়লা কিন্তু উঠে যাবে তো আজকে রান্না করে কাজগুলো করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে কষ্ট হয়েছে আমি ভেবেছিলাম সব কাজ শেষ করে আমি এগুলো নিজেই দেব তবে সময়ের অভাবে তারপরে এই গরমের ভিতরে একটু কষ্ট হচ্ছে সেজন্য আমি খালা দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য তবে আমি নিজের হাতে তুলে আমার অনেক বেশি ভালো লাগতো কালা এই সবগুলো জিনিস ধুয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমাকেও কয়েকটা আবারও ধুতে হয়েছে নিজের হাতে যা কোনো জিনিস পরিষ্কার করতে পারলে অনেক বেশি শান্তি লাগে আজকে রান্নাঘরের অনেক জিনিস পানি দিয়ে ধোয়া ধুয়ের কাজ করতে হয়েছে যার কারণেই আমি এগুলো কালাকে দিতে বাধ্য হয়েছিলাম যাই হোক চুলার পাশে যে একটা আছে সেটা এখন আমি পরিষ্কার করে নিব তো পরিষ্কার করার জন্য ভিতরে যা যা আছে সবগুলো আমি আগে বের করে নিচ্ছি এর র্যাকটার মধ্যে অনেক কিছু থাকে রান্না বান্না করতে গেলে যা যা প্রয়োজন সব কিছুই আমি এটার মধ্যে রেখে থাকি এর একটা এত বেশি ময়লা হয়েছে কি বলবো যেহেতু চুলার একদম পাশে থাকে এর একটা যেহেতু চুলার একদমই পাশে সেই জন্য একটা বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে যাই হোক এখন বেসিনের উপরে আমার যে প্লেট র্যাকটা আছে সেটাও নামিয়ে নিব এটাও কিন্তু চুলার একদমই সাথে উপর সাইডে রেখেছি যার কারণে এটাও অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে এখন এ রেখে যা যা আছে সব কিছু আগে আমি সরিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে আরেকটি কথা সবাইকে স্মরণ করে দিতে চাই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দুইটা রেখে আমি বাথরুমে নিয়ে এসেছি রান্নাঘরের বেসিনে এটা ধোয়াধুয়ি অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে যার কারণে আমি বাথরুমে নিয়ে এসেছি এবং একটি তারের জ্বালনি দিয়ে স্টেনলেস স্টিলের উপরে যখন আমি গোসা দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে যত তেল চিটচিটে বা যত গভীর ময়লাই থাকুক না কেন সাথে সাথে পরিষ্কার হয়ে যায় স্টেনলেস স্টিলের জিনিসগুলো এই জন্য অনেক বেশি ভালো লাগে পার্থক্যটা আমি আবারও দেখিয়ে দিলাম ওই সাইডটা পরিষ্কার করা হয়ে গিয়েছিল আর এই সাইডটা দেখতেই পেয়েছেন অনেক বেশি ময়লা ছিল তারের জারি দিয়ে যখন হালকা কষা দিলাম সাথে সাথে উঠে গিয়েছে এত বেশি কষ্টও হয়নি তো সাদা যে র্যাকটা ছিল সেটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল কারণ ওই রেকের সামনের দিকটা পিছন দিকটা সব দিকেই কিন্তু ডিজাইনের মতো ছিল তো ওইটা পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লেগেছে তো র্যাকটা ধুয়ে ভালো করে এখন আমি মুছে নিচ্ছি এখন যদি না মুছে নেই তাহলে র্যাকের মধ্যে পানির দাগ লেগে থাকবে আর সেটা দেখতে ভালো দেখা যাবে না এ সকল জিনিস ধোয়ার সাথে সাথে মুছে ফেলতে হয় আর দেখুন মোচার সাথে সাথে আরও চকচক করছে মনে হচ্ছে মাত্র দোকান থেকে কিনে নিয়ে আসলাম জিনিসগুলো পরিষ্কার করার পরে অনেক বেশি শান্তি লাগছিল যাই হোক এখন সাঁতার একটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে সামনের ডিজাইনগুলো আছে এগুলোর ভিতরে আমার মাজনে ঢুকে ঢুকে ভালো করে ঘষে পরিষ্কার করতে হয়েছে যার কারণে কিন্তু আমার একটু সময় লেগেছে রান্না পরিষ্কারের কাজে যদি যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় প্রয়োজন পরিষ্কারের কাজে রান্না করে সহজে প্রবেশ করতে পারবেন তবে সহজে কিন্তু বের হওয়া যাবে না কারণ রান্নাঘর বলে কথা রান্নাঘর যত ছুটোই থাকুক না কেন রান্না করে জিনিস কিন্তু অনেক বেশি থাকে মনে করেন রান্না করে কিছুই নেই তারপরেও দুনিয়ার জিনিস বের হয়ে আসবে এরকম একটা অবস্থা ছোট্ট একটি র্যাক সেখান থেকে কতগুলো জিনিস বের হয়েছে তো সবগুলো জিনিসই কিন্তু সাবান পানি দিয়ে আমি ভালো করে উপর দিয়ে ধুয়ে দিয়েছি বিম লিকুইড যেটা আছে সেটা দিয়ে শুধু উপর দিয়ে হালকা হালকা গষে পরিষ্কার করে নিয়েছি সবগুলো জিনিস থেকে এক এক করে জিনিস বের করে আবারও এগুলো পরিষ্কার করে আবারও রিপিল করা আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার সবগুলো বইয়ামের ডাকনাগুলো আমি ভালো করে লাগিয়ে তারপরে ধুয়ে নিয়েছি যেন ভিতরে পানি না যায় আমি আগে থেকে ডাইনিং টেবিলের উপরে একটি গামছা বিছিয়ে রেখেছি সবগুলো ধোয়ার পরে এখানে এক এক করে আমি রেখে দিচ্ছি এগুলো যখন শুকিয়ে যাবে তার সাথে সাথে র্যাকটাও শুকিয়ে যাবে বিকালবেলা আমি আস্তে আস্তে করে আবারও গুছিয়ে নিতে পারবো ঈদের আগ মুহূর্তেই ঈদ উপলক্ষে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার থাকলে গোছানো থাকলে দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে মনটাও ভালো থাকে কারণ দেখা যায় যে একজন সাধারণ গৃহিণীর বেশিরভাগ সময়টা রান্না করেই কাটাতে হয় এই তো সবগুলো বয়ম আমি ধুয়ে রেখেছি আজকের ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গিয়েছে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন কাজ কিন্তু অনেক করা হয়েছে অনেক কিছু শেয়ার করেছি অনেক কিছু শেয়ার করিনি আবার অনেক কিছু ভিডিও করেছি ভিডিও বড় হয়ে যাবে দেখে অনেক কিছু কেটে দিয়েছি আসলে ক্যামেরার সামনে রেখে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় যারা ব্লগ করেন তারা এটা খুব ভালো করে জানেন তো রান্নাঘরে অর্ধেক কাজ শেষ করে এখন চলে এসেছি জ্বালানায় জ্বালানাটা পরিষ্কার করতে হবে আরও দুইটি জ্বালানা আছে তবে সেগুলো মোটামুটি পরিষ্কার তবে এই জ্বালানাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল সেজন্য আজকে একটি জ্বালানা পরিষ্কার করবো আর এদিকে রান্নাঘরেও আমি স্প্রে করে দিচ্ছি এই জায়গাগুলোর মধ্যে তো আবার র্যাক বসাতে হবে র্যাক বসানোর আগে এখানে ভালো করে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে মাঝে মাঝে বাসার যে সারগুলো আছে সেগুলোকে টান দিলেই দেখবেন যে পিছনে অনেক ময়লা হয়ে থাকে তো এই ময়লাগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা উচিত তো আমি যেগুলো পারি বা যেগুলো সম্ভব হয় মাঝে মাঝে এগুলো পরিষ্কার করি আজকেও ওয়াইডবের পিছনে আর কাঠের নিচটা পরিষ্কার করা হয়েছে এদিকে দেখুন আমার মেয়ের কাণ্ড আমার মেয়ের র্যাকগুলো দিয়ে কী করেছে র্যাকগুলো শুকানোর জন্য রেখেছিলাম তো র্যাকগুলো তো শুকিয়ে গিয়েছে এদিকে আমার মেয়ে এগুলোকে একটি ওয়াইড্রপ বানিয়েছে আর একটি কেলনার র্যাক বানিয়ে দিয়েছে ওয়াইড্রপ থেকে তার যে কাপড় চোপড়গুলো আছে সেখান থেকে কিছু কাপড় চোপড় নিয়ে সাদা র্যাকটার মধ্যে রেখেছে রেখে একটি পুতুল শুয়ে দিয়েছে আর বলছিল এটা হচ্ছে তার পরিলুক এখন হচ্ছে বিকালবেলা করে চলে এসেছি জিনিসগুলো গুছাতে র্যাকগুলো জাগা মতো রেখে যথাস্থানে আবারও সবগুলো জিনিস গুছিয়ে রাখছি এই জিনিসগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে এগুলোকে গোছাতে হবে এই জিনিসগুলো এখন আগের থেকে আর অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে এই জিনিসগুলো আমি এখনই দেখছিলাম যে কোনগুলো ভালো করে পরিষ্কার হয়েছে আর কোনগুলো হয়নি যে জিনিসগুলো আমার মন মতো দোয়া হয়নি সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন এখান থেকেও সবগুলো জিনিস আমি এক এক করে রেখে দিচ্ছি আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন তবে যারা যারা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল থেকে যে কাজ শুরু করেছি কাজ যেন শেষেই হচ্ছে না রান্নাঘর থেকে মনে হচ্ছে বের হতেই পারছি না একটার পরে একটা কাজ লেগেই আছে এই গরমে নাজেহাল অবস্থা তারপরেও সব কিছু পরিষ্কার করার পরে অনেকটা শান্তি লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ একটা সাইড মোটামুটি গোছানো হয়ে গিয়েছে র্যাকের নিচে যে ট্রেটা ছিল সেটাও এখন আমি দিয়ে দিলাম এই তো সব কিছু গুছানোর পরে এটা হচ্ছে ফাইনাল লুক নিচের তাকটির মধ্যে আপাতত এই কয়টা বাটি রেখেছি এখানে কিন্তু আরো বাটি থাকে এখন চলে এসেছি চুলার পাশে যে একটা তাকে সেটা গোছানোর জন্য উপরে যে তাকটি আছে এখানে সময় আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা তার সাথে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটি হচ্ছে তেল যেটা ছাড়া রান্না করাই যায় না তার পাশে ঘি রেখেছি সর্বশেষ রাখছি লবণ এই পাশটাতে আমার এই কয়টা জিনিসই রেখেছি কারণ রান্না করতে গেলে দেখা যায় যে এই জিনিসগুলোই আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই জন্য উপরে তাকটির মধ্যে আমি এই জিনিসগুলো রেখেছি এখন চলে এসেছি মাঝখানটাতে মাঝখানে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো রেখেছি কি কি রেখেছি সেটা আর গটা করে বললাম না তবে দেখেই বুঝতে পারছেন কি কি রাখা হচ্ছে কী কী রাখা হচ্ছে না মাঝখানের তাকটাও গোছানো শেষ এখন চলে যাচ্ছি নিচের তাকটির মধ্যে নিচের তাকের মধ্যে আমি সব সময় ডালগুলো রেখে থাকি তার পাশাপাশি শুকনো মরিচ এই ধরনের জিনিসগুলোও রেখেছি ফাইনালি এর একটাও গোছানো হয়ে গিয়েছে এটা হচ্ছে তার ফাইনাল লুক সর্বশেষ আমি এ আস্তে আস্তে করে গুছিয়ে নেব ঈদ প্রস্তুতি উপলক্ষে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম